প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আফতাবনগর অস্থায়ী গরুর হাটে। আসলে দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটি গরু। এখানে অনেকগুলো একটার পর একটা রিপোর্ট আপনারা দেখতে পাবেন। মানে লোক ঢাকা শহরে যতগুলো মানে অস্থায়ী গরুর হাট রয়েছে, প্রতিটা গরুর হাটে আমরা এক একটা করে আমরা রিপোর্টগুলো দেখানোর চেষ্টা করব, যে আপনারা অন্তত যারা বাসায় আছেন তারা অন্তত গরু কিনতে এসে এই বিষয়গুলো বুঝতে পারবেন, যে আসলে কোথায় ভালো গরু কত কমে একটু পাওয়া যায় বা একটু ভালো জাতের গরু পাওয়া যায়, ভালো দামে পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা চলুন আমরা আজকে কথা বলবো। এখানে একজন ব্যাপারী আছেন, আমরা তার সাথে কথা বলে বিস্তারিত বিষয়গুলো জানি তার গরু সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভালো আছেন? তো কোথায় থেকে নিয়ে আসছেন আপনার গরুগুলো? কয়টা গরু নিয়ে আসছেন? মেহেরপুর জেলা গাংনী থানা। মেহেরপুর জেলা গাংচিল থানা না? জি। আচ্ছা, তো এই যে মানে গরু কয়টা গরু নিয়ে আসছেন একটু বলবেন? গরু নয়টা নিয়ে আসছি। নয়টা? তো আমরা এখানে দেখতেছি একটা বড় সড়ো গরু রয়েছে। এই গরুটা কালারটা অনেক সুন্দর, আমরা দর্শক আপনাদেরকে একটু দেখাই। তো এই গরুটার দামটা আপনি কত দিয়েছেন এবং কত টাকা আপনি বিক্রি করবেন যদি একটু বলেন? দাম 8 লাখ টাকা চাচ্ছি। এটা 8 লাখ টাকা? একটু কনজেকশন আছে। কনজেকশন আছে? কতটুকু কনজেকশন আছে আপনি শুনি একটু। আছে কিছু কনজেকশন। পলসিটার কতটুকু করবেন? হয়তো 6 লাখ টাকা হচ্ছে, 2 লাখ টাকা কনজেকশন হবে। 6 লাখ টাকা মানে হলো আপনার হলো 2 লাখ টাকা কমালেন, 8 লাখ টাকা প্রথম চাইলেন, এখন 2 লাখ টাকা। আসলে বিক্রি করবেন কয় লাখ টাকা? 6 লাখ টাকা। 6 লাখে বিক্রি করবেন, এর নিচে যাবেন না। এটার ওয়েট আছে কতটুকু, কয়টা দাঁত একটু বলবেন? 4 দাঁত। 4 দাঁত? দাঁত 4টা। 4টা দাঁত। আর ওয়েট কতটুকু হবে? ওয়েট ধরেন যে 1200 কেজি। 1200 কেজি হবে। এটা কি আপনি কি স্কেলের মাপ দিয়েছেন নাকি আন্তাজে বলতেছেন? স্কেলের মাপ দিয়েছি। স্কেলের মাপে? আচ্ছা, যারা আমাদের এই ভিডিওটা দেখবে, দেখার পর তো মানে সেও কিন্তু মানে স্কেলের মাপ দিয়ে নিতে চাইবো, তখন কি করবেন? স্কেলের মাপ যদি একটু কম হয় তখন তো আবার দামটা আপনার কমে যাবে। হয়তো 100 গ্রাম কম হইতে, 100 গ্রাম কম হইতে পারে। আজ গরুটা আইছে খাচ্ছে না, রস শুকাই গেছে, শরীরে পানি শূন্যতা। কারণটা কি? কারণ ও তো খাচ্ছে না, বাড়ির থেকে আসছে ফ্যানের তল থেকে। আর এখানে কি মানে হলো প্রাকৃতিক বাতাস পাচ্ছে? হ্যাঁ, প্রাকৃতিক বাতাস, রোদ গরম। এখানে তো মানে অনেকটা খোলামেলা পরিবেশ, সেই সুবাদে তো অনেক ভালো না? আচ্ছা, তো কত দামে আপনি দিবেন এই গরুটাকে, একদম লাস্ট একটা দাম যদি বলেন? আমরা চাই আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনার কাছে এখানে আসে, আসলে মানে গরুটা ক্রয় করতে পারে। হ্যাঁ, আমার দাম ওই 6 লাখ। 6 লাখ? 6 লাখ? 6 লাখ। তো আপনার মোবাইল নাম্বারটা আমরা দিতে চাই, 01748 423 210। 423 210 210। আপনার নামটা কি? আমার নাম শহীদ। শহীদ ভাই, শহীদ ভাই, আপনার এখানে তো আরো অনেকগুলো গরু রয়েছে, একটু আমরা একটু ঘুরে দেখাই গরুগুলা। অনেক গরু আছে, আমরা একটু দর্শক এক এক করে গরুগুলা দেখানোর চেষ্টা করি। এই যে গরুটা রয়েছে, এটা কি আপনার? এটা আমার। এটার ওয়েটটা কতটুকু হবে, কয়টা দাঁত? এটাও 1200 কেজি হবে। এটাও 1200 কেজি? আচ্ছা, এটা একটু বড় হয়ে আছে না? আচ্ছা, তো এটার দামটা কেমন দিয়েছেন? এটা তো একটু কালারটা অনেক ব্যতিক্রম, অন্যরকম কালার। এটা 5 লাখ টাকা আমি বেচা দাম। বেচা দাম 5 লাখ? 5 লাখ। এত কি যাবে? একদম বেচা দাম। দর্শক, আমরা আসলে এক এক করে গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি, কারণ আপনারা না দেখলে বুঝবেন না যে কোন গরুটা মানে এলো, কেমন সাইজ এবং দামটা কত এবং ওয়েটটা কতটুকু, কয়টা দাঁত, এই সম্পর্কে দেখলে আপনারা হয়তো বাসা থেকে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। এটা 2 দাঁত? এটা 2টা দাঁত? তো এই গরুটা তো মনে করেন চাইলে মনে করেন আরো আপনি 2 বছর রাখতে পারতেন বা 1 বছর রাখতে পারতেন, রাখলে তো গরুটা আরো বড় হইতো। আমরা গরিব মানুষ, আমাদের তো বেশি। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, আমাদের তো বেশি খাইতে হবে, সংসার চালাতে হবে। বেঁচে খাইতে হবে, সংসার চালাইতে হবে, এতে কি আবার ছোট কিনবো, আবার পালবো। আচ্ছা, আমরা দেখছি আপনি মানে লো এই যে গরুটা, এটার দামটা আপনি কত দিবেন একদম? এটা আপনার কাছে আমি ফিক্সড ওই বেচার দাম কত? 4 লাখ। এটা 4 লাখ? এর নিচে নামতে পারবেন না? এত কিরি করা তার নাই। হ্যাঁ, একজন মানুষ বললো 5 হাজার দেবো না, তাতে কি কি বলার আছে? 10 হাজার দেবো না বললো, ভাগ্নি তোমাকে 10 হাজার দিবো না, আপনি বেশি চাচ্ছেন?
এটার ওয়েটটা কত মানিলো আর দাঁত কয়টা দাঁত দুটা দুইটা দাঁত আর ওয়েট কতটুকু হবে ওয়েট ধরেন যে ওটা 500 কেজি 500 কেজি তো এই যে 500 কেজি ওয়েটের এটার দাম দাম কত দিবেন আপনি কত টাকা বিশাল গুণ তো ওটার দাম একটু রেট বেশি হবে দেশাল গরু এটা দাম রেটটা কতটুকু বেশি হবে বলেন আমি তো চাচ্ছি 2 লাখ বিক্রি করবেন কত বিক্রি ওই যেমন 2-10 হাজার কনজেকশন হবে আচ্ছা এই যে পাশে যে গরুটা রয়েছে এই যে এটা তার চেয়ে ছোট সাইজের এটার দামটা কেমন পড়বে ওটা ধরেন যে 1 লাখ টাকা এটার দাম 1 লাখ এত ছোট গরু 1 লাখ টাকা যাবে ভাই ওটা চরম মাংস আছে চরম মাংস কতটুকু মাংস হবে কত এটা কয় মানুষ মাংস ওটার মাংস হবে 3.5 3.5 মান মাংস হবে এটা বডি ওয়েট কত আছে বডি ওয়েট ওটা আচ্ছা এই যে পাশে যেটা দেখছি এটা তো একটু বড় সাইজের গরু এটার দামটা কেমন দিবেন আর এটার ওয়েটটা কতটুকু হবে এটার ওয়েট 1200 কেজি 1200 কেজি এটার দামটা কেমন দিবেন এটার দাম 6 লাখ এরও 6 লাখ 6 লাখ দামটা অনেক বেশি বেশি যাচ্ছেন কারণ হলে এত দাম চাইলে কিন্তু কাস্টমার আসবে না কারণ আপনার তো চেহারাটা বানিয়ে হলে অলরেডি ক্যামেরায় ফুটে উঠছে ভাই কত কত আপনি বলেন তো আমি 5 লাখ স্যার 4 লাখ পর্যন্ত বিক্রি করব 4 লাখ হলে বিক্রি করবেন তো ভাই আপনি দাম তো অনেক উল্টা পাল্টা বলছেন বলেন আপনারা একই মানি হলো ব্যাপারী একই শেডের তলে আমাদের ব্যাপারী না আমরা বাড়ি বাড়ি তো এটা হলো রিয়েল রিয়েল দামটা বলেন আমরা বাপ চাচা ওর দুটো আমাদের দুটো এরকম এটা আমার ছেলে এটা আপনার ছেলে 22 আর হলো চাচা চাচা 22 মানে একই শেডে একই বাড়ি ফ্যামিলি আচ্ছা এই যে ওই যে চাচা এদিকে আসেন আপনি এই যে এটার দাম কত চাইছেন এটার দাম হ্যাঁ 1.5 লাখ টাকা কত 1.5 লাখ 1.5 লাখ আচ্ছা আর এটা 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 তো একটু বড় সরু আছে 7 লাখ এটা কোন মানে হলো জাত কি একটু বলবেন এটা দেশাল দেশাল জি আচ্ছা এই দেশাল এটার মানে হলো বিক্রি করবেন কত টাকা হলে বিক্রি করবেন আমরা চাইছি 8 লাখ এত মানে তো কমিশন আছে অসুবিধা নাই 8 লাখ চাইছেন জি দিবেন কত একদম একদম আমাদের আইটা যে 5 লাখ 5.5 লাখ হলে এরকম 5 লাখ 5.5 লাখ হলে দিন দর্শক এখানে একজন ক্রেতা রয়েছে আমরা একটু তার সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কি গরু কিনতে আসছেন না মানে দেখতে আসছেন গরু কিনতে আসি প্লাস দেখতে আসছি যে কিন্তু গরু দাম তো ওনারা একটু বেশি সরা দাম চাইতেছে যে এই জন্য তো আমাদের নাগালের বাইরে আমরা চাইতেছি যে আমাদের নাগালের বাইরে থাকুক যাতে আমরা আমাদের পছন্দের মতো গরু কিনতে পারি তো আপনার কাছে হাট ঘুরে মানে কি বুঝলেন আপনি আমার কাছে আমি তো মোটামুটি সব গরু মোটামুটি দেখেছি কিন্তু তারা এখনো দাম তাদের নাগালের বাইরে রেখেছে যে মানে আপনাদের নাগালের বাইরে আপনারা যা কিনবেন সেই বাড়ির লো তার সেই ধরনের মানে অবস্থানে নেই এখন এই মুহূর্তে বাজারে দামটা এখন একটু বেশি যাচ্ছে বেশি যাচ্ছে তো কবে মানে এখন তো দেখলেন নেবেন কবে আপনি শুনি একটু আমরা এখনো দেখতেছি যে যদি আমাদের নাগালের বাইরে হয় তখন আমরা কে কে আসছেন আপনার হাটে আমি আমার ওয়াইফ আমার বাচ্চা আমার আরেক আঙ্কেল গরু দেখতে আসছি যে আচ্ছা তো আপনার ওয়াইফ কি পছন্দ করেছে কিনা আমার ওয়াইফ আমরা কি তার সাথে একটু কথা বলতে পারি দেখতেছে যে সেও দেখতেছে আচ্ছা তার মানে পছন্দ হইতেছে মোটামুটি কিন্তু দামের সাথে মিলে না দামের সাথে মিলতেছে না যে গরু পছন্দ হইতেছে কিন্তু দামের সাথে মিলতেছে না আচ্ছা দর্শক এই মুহূর্তে আপনার অস্থায়ী গরুর হাটে আসলে আমরা এই যে রিপোর্টটি করলাম সেই রিপোর্ট শুনে আপনারা বুঝতে পেরেছেন ক্রেতারও একটা ইন্টারভিউ নিয়েছি সেই ক্রেতার কথাতে যতটুকু বুঝতে পারলাম যে মানে এলো এখন এই মুহূর্তে ব্যাপারীরা দামটা একটু চড়া চাচ্ছে কিন্তু কখন আসলে তারা বানিলো বিক্রি করবেন বা কী ধরনের দামে কোন সময়টা আসলে তারা নিচের দিকে নামবেন বা দামটা কমাবেন সেটাই নিয়ে কথা আর ক্রেতারও ওয়েট করছে মানে কখন দামটা কমবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ